ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অ্যাঞ্জেলা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকেল 5:30, সবাইকে গুড ইভিনিং। আর আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। সারাদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, বাট এখন যতটা পারবো করবো। নাচছে চারিকা, এখন নাচ প্র্যাকটিস করছে ওরা, এই যে দেখো। সুন্দর নাচ করে এরা, তো আজকে সকাল থেকে আমি তোমাদের সঙ্গে মানে কি করব, ইচ্ছে হলেও কিছু করার নেই, প্রচন্ড ব্যস্ত, তার জন্য ক্যামেরার সামনে আসতে পারিনি। বাট এখন যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব পড়ে রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ, সব অগোছলাভাবে পড়ে রয়েছে, এগুলো এখন সব গোছাবো। আর আজকে কী কী রান্না করেছি সেটা আমি বলছি। আজকে রান্না করেছিলাম আমি চিকেন করেছি, আর কালকেকার ওই যে কি করেছিলাম কি বলে ভুলে গেলাম, ঠোঁট দিয়ে ডাল্লা করেছিলাম সেটা ছিল। আর আজকে আর একটু আলু তরকারি করেছি অল্প করে ওটা, আর মাছ দিয়ে, কুটি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ওটা একটা, তো এটাই ব্যাস। আর রাতে একটু ভাবছি রুটি করবো আমার মতো, যদিও ভাত আছে তবুও আমি আমার মতো রুটি করবো, ভাত খাওয়ার ইচ্ছে নেই, কারণ তো বলেছি কেন। তো যাই হোক, দিশা এরিকা আর হচ্ছে কিনা ওটা ওর বান্ধবী, দিশার বান্ধবী, একই সঙ্গে পরে ওরা এখন নাচ প্র্যাকটিস করছে। এরিকাকে কিছুদিন হলো আমি ভর্তি করেছি, কিছুদিন নাই 2 মাস হবে, কারণ ওর ভালো করে দেখে ওকে আমি এবার ভর্তি করলাম। তো যাই হোক, এই দেখো এরিকা নাচ প্র্যাকটিস করছে এখন, দেখো। লজ্জা পেয়ে গেছে এরিকা, যে দাদা ভাই দেখো ভালো করে, এটা আমার লাউয়ের বাঁধ না, এটা হচ্ছে সিমের বাঁধ, দেখো। এই যে দেখো, আমি পুরো ছাদ থেকে নিচে এটা ভিডিওটা করছি, দেখো। ওই যে ওইদিকেও আর একটা আছে, দুটো আছে, ছাদে ঘুরছে এখন। ফুল গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, আবার জল দিয়েছে, জল দিয়ে যাক একটু তাজা হয়েছে।
ওরা নাচ শিখছে, আমি এখন দেখি চা করবো, চাটা করে খেয়ে খাবো। এখন সব সিঁদুর হেঁটে গেছে, দেখো 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 সিঁদুর কেটে গেছে, চা ধুয়ে নেবো। হ্যাঁ ফ্রেন্ডস, এখন চা খাচ্ছি, এই দেখো চা চা খাচ্ছি। এবার দিশারিকা পড়তে বসবে, ওদের দেখবো, তারপরে কি করবো। চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চা খাওয়া হয়ে গেছে, এই যে এরিকা পড়তে বসেছে, এই যে দেখো ওকে এখন পড়াবো আমি। এখন ওদিকে দিশা পড়ছে, ও আসছে না ক্যামেরার সামনে, ওদের পড়িয়ে নিই। আর কিছু কাজ আছে, ওই বালিশ গুলো ওয়ার ছিল ওগুলো ধুয়েছিলাম, ওগুলো আমি এখন বসে বসে লাগাবো, এরিকাটা পড়াবো। তো তোমরা তো কেউ কিছু বলছো না, না ভালো কমেন্টই করছো, তো আরো যদি জানাও কেমন লাগছে না লাগছে তো আরো ভালো লাগবে। আর তোমরা না বললে তো আমি জানবো কি করে বলো, তোমাদের কিরকম লাগছে না লাগছে তো তোমরা জানিও। আর একই কথা আশা করি প্রত্যেকজন শুনতে ভালো লাগে না, কমেন্ট শেয়ার লাইক করো। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচুতা ঢালুতা পারে। তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, চলে বাঁকে বাঁকে বল, ঠিক আছে বল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় না করে বালি এখন বাজে রাত 10:45, এই দেখো নীল পালিশ করছি আমি এখন, এই যে কতগুলো নেল পালিশ দেখো, কিন্তু একটাতেও মানে ঠিক নেই, সব এরিকা শুকিয়ে ফেলেছে দেখো, পড়বে খুলে খুলে রাখে সব নষ্ট। দেখো আমি কত বড় রুটি করেছি,
সত্যি আমি করেছি। তারপর কতগুলো নেল পলিশ, সবগুলো এরিকা প্রচন্ড নষ্ট করে জিনিস। আমি নষ্ট করি না, এইটা কিছুদিন আগে নিয়ে এসেছি আমি। কিছুদিন আগে এত জিনিস ক্ষতি করে মেয়েটা, একটা জিনিস ঠিক রাখে না। টাইম পাই না পড়ার, এখন পেলাম তো তাই পড়ছি। সব শুকিয়ে গেছে, একটাও ঠিক নেই, সবগুলো আমি দেখলাম। দেখো হচ্ছেই না, এত জিনিস ক্ষতি করে। তো অনেক রাত হয়ে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমাবো, বিছানা রেডি। আর ও তো, আমি যতক্ষণ জেগে থাকবো ও ঘুমাবে না, খেলছে এখন। কি বানিয়েছে এটা দেখো, কি বানিয়েছে এটা, তো সবাই ভালো থেকো। আজকে সেরকম ব্লগ দিতে পারলাম না, সেরকম ভিডিও করতে পারিনি, যাই হোক যেটুকুনা পেরেছি করেছি। তোমরা সবাই ভালো থেকো, আর সবাইকে গুড নাইট। Good night.